একুশে জুলাইয়ের কর্মসূচির জন্য অনেক বাস ভাড়া করা হয়েছে এবং সেই বাস কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেওয়ায় ফরাক্কা নিউ ফরাক্কা বাসস্ট্যান্ডে বাসের সংখ্যা অনেকই কম, আর এর ফলে সাধারণ পথ চলতি মানুষরা ঠিকভাবে বাস পাচ্ছে না বলে অভিযোগ। এমনই যাত্রীদের ভোগান্তির এই ছবি দেখা গেছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের নিউ ফরাক্কা বাসস্ট্যান্ডে। বাস যাত্রীরা জানাচ্ছে দীর্ঘ সময় পর বাস আসছে, আর সেই বাসে চরম ভিড়, বাসে চাপতে পারা যাচ্ছে না। যাত্রীদের দাবি, বাসে উঠতে না পেরে তারা অনেকেই প্রাইভেট গাড়ি ভাড়া করছেন কিংবা নিরুপায় হয়ে বাদুড়ঝোলা করে গন্তব্যস্থলে পৌঁছচ্ছেন। দেখুন ফরাক্কা থেকে মিলন সরকারের রিপোর্ট, জ্যাং টিভি। বাস পাচ্ছেন না? না, বাস তো প্রচুর ভিড়। প্রচুর ভিড়, বাস আর সিট পাচ্ছেন না? না। কোথায় যাবে? আমি যাব শেষ রোড মহাপদপুর। শেষ রোড মহাপদপুর। এরই প্রতিদিন সমস্যা হয়? আজকে বেশি। আজকে বেশি বাস কি প্রায় ঘন ঘন আসছে? কই আমি দেখতে পাচ্ছি না। আর সমস্যা পড়তে তো হচ্ছে, সমস্যা পড়তে তো হচ্ছে, সমস্যা পড়তে তো হচ্ছে। আমার নাম টুম্পা। সংখ্যা কম এই কারণে যে একুশে জুলাই মমতা ব্যানার্জির ধর্মতলা অভিযান, এটা আজকের কারণ নয়, গত তিন দিন ধরে এই সমস্যাটা চলছে। আমাদের রুটের যে বাসগুলো ছিল সেই বাসগুলোকে তুলে নিয়েছে, মানে লোক নিয়ে যাওয়ার তুলে নিয়েছে। আমার এবার লোকের ভোগান্তি, সাধারণ মানুষ হিসেবে যে মানুষ দাঁড়িয়ে যাচ্ছে এখানে বাসস্ট্যান্ডে, আপনারা দেখতে পাচ্ছেন যারা চলফিরতে মানুষ, তারা দেখতে পাচ্ছেন যে মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছে, গাড়ি ঘোড়া নেই, বাস নেই। অথচ একুশে জুলাইয়ের জন্য সমস্ত বাস চলেছে। আমাদের ফরাক্কা ডিপোর বাস ছিল প্রায় সাতখানা, একটা বাস রেখে সাত আটখানায় বাস স্টেট বাস নিয়ে নিয়েছে, কোনো গাড়ি থাকবে না আরও দু তিন। যোগ্যতা নেই, যাবা উঠতেই পারছে না মানুষ। মানুষ আবার মমতা ব্যানার্জির একটা ইয়ে আছে যে আলো এটা করে যে পাবলিক বাসকে নিয়ে নেওয়া হয়েছে, যাতে পাবলিক বাসের মালিকরা মরুক, তাদের যাদের আয় না হয়, কিন্তু সরকারি বাসগুলোকেও বেশি করে বিভিন্ন জায়গা থেকে আবার চালাচ্ছে। অবশ্যই সমস্যার সৃষ্টি হচ্ছে, তাতে বাচ্চা কাচ্চা থাকছে, বয়স্ক মানুষ থাকছে, উঠতে অসুবিধা হচ্ছে, তারা সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছাতে পারছে না, এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা আড়াই ঘন্টা ওদের ইয়ে করছে। আজকের দিনে বেশি হচ্ছে, আগামী দিনে আরও হবে, আগামীকালকে আরও হবে, পরশু দিনও হবে, এটা রেস চলবে তিন চার দিন এখন। আমার নাম মতিউর রহমান। হ্যালো রুবরিন, দুটো চিকেন বিরিয়ানি নিয়ে আসবেন। রুবরিন অ্যাপ ইনস্টল করুন আর আপনার বাড়িকে বানান রেস্টুরেন্ট। রুবরিন অ্যাপের মাধ্যমে আপনি আপনার শহরের যে কোনো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিন এবং 60 মিনিটের মধ্যে খাবার ডেলিভারি পাবেন। তাই আর দেরি নয়, অবশ্যই সুস্বাদু খাবার খেতে অবশ্যই আজ ইনস্টল করুন রুবরিন অ্যাপ।